মোনালিসা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ট্যাংরা মাছের ঝাল করে দেখাচ্ছি, সরি ট্যাংরা মাছের ঝোল দেখাচ্ছি। আমি আমি রান্নাটা প্রথম থেকে তুলেছিলাম, মাছটা ছাড়া থেকে ক্যামেরার একটু প্রবলেমের জন্য আমি প্রথমটা দেখাতে পারলাম না বন্ধুরা, তাই আমি মাছ ভাজা থেকেই দেখানো শুরু করলাম। আমি তেল দিয়েছিলাম কড়াইতে, মাছ ভাজা শুরু করেছিলাম। আমি এক্সট্রা এমনি বেশি কিছু করিনি, যাই হোক প্রথমটুকু আমি তুলতে পারিনি ক্যামেরার প্রবলেমের জন্য। তো প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি, আমি ট্যাংরা মাছের ঝোল দেখাবো। এগুলো পুকুরের ট্যাংরা, আমি ছোটো ছোটো ট্যাংরা এনেছি, যেগুলো গঙ্গার ট্যাংরা সেগুলোর না। এগুলো ছোটো ছোটো ট্যাংরা, গায়ে ডোরা ডোরা দাগ থাকে সেই পুকুরের ট্যাংরা। এগুলো ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আমি এগুলো ভেজে নিচ্ছি, এগুলো বেশি ভাজলেও আবার শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি অল্প হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি। ট্যাংরা মাছগুলো আমি অল্প করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভেজে নিয়েছি, মাছ ভাজার তেলে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম দুটো আলু, আলুটা দিয়ে দিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু। এই মাছে লম্বা লম্বা করে আলুটাই কেটে দেওয়া উচিত, কারণ তাদের ভালো লাগে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এইবার আমি আলুটা প্রথমে একটু ভেজে নিচ্ছি, আলুটা ভেজে নিয়েছি আমি, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আলুটা। আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার ওর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি টমেটো, তা দিয়ে দিলাম। টমেটোটার আমি সিটটা ছাড়িয়ে নিয়েছি, তোমরা সিটটা ছাড়িয়ে দিও, নাহলে বেশি টক হয়ে যাবে, তো ভালো লাগবে না। সিটটা ছাড়িয়ে দিলে টমেটোটা একটা অন্যরকম লাগে, তরকারির সঙ্গে মিশেও যায় ভালো, নাহলে একটু বেশি টক টক লাগে। এবার আমি টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, টমেটোটা গলে গেছে পুরো, টমেটোটা গলে গেছে। এইবার আমি এতে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম একটু বেশি জল দিয়ে, এটা দিয়ে দিলাম। আদা আমি 1 টেবিল স্পুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা 4-5টা, তোমরা তোমাদের ঝাল কতটা খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে। এবার এতে আমি কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টস দেব। 1/2 টিস্পুন দেব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন দেব হলুদ, 1/2 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মিক্স করে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। সব কিছু দেওয়ার পরে আমি শেষে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম। তোমরা যেরকম নুন খাবে, নুন মিষ্টিটা, সেরকম নুন মিষ্টি দেবে। এইবার ভালো করে এটার সঙ্গে মিক্সড করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা দিয়ে। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এইবার আমি ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটার সাথে মশলাটা ভালো করে আমি মিক্স করে নেব। এবার 2-3 মিনিট আর একটু কষিয়ে নেবো আলু দিয়ে। আলুটা দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, 2-3 মিনিট মতো। এইবার আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নেব। মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আমি আগে থেকে এতে জল দিয়ে দিলাম। আমি 2 কাপ মতো জল দেব, গরম জলই দিলাম, দিয়ে আমি মাছগুলোর মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে, আমি এটা একটু ঝোলঝোলি করবো। আর ঠান্ডার দিন নামিয়ে নেওয়ার পর ঝোলটা অনেকটা টেনে নেয়, শুকিয়েও যায়। এবার আমি এতে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেবো।
গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা ভালো করে মিক্সড করে নেব। এইবার আমি ওভেনটা অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। ট্যাংরা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে করবে বন্ধুরা, তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল সবার কাছে। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, নিচে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করো, তাহলে আমার প্রত্যেক দিনের রান্নার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে পরের রেসিপিতে। বাই ফ্রেন্ডস।